ফেসবুকে নতুন ফেসবুক পেজ খুলতে চান, বারবার চেষ্টা করার পরেও খুলতে পারতাছেন না, আপনার সামনে এরকম সমস্যা দেখা দিতেছে। ওকে, সো এরকম সমস্যা দেখা দিলে কিভাবে নতুন ফেসবুক পেজ খুলবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও নতুন ফেসবুক পেজ খুলতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিব, পরবর্তীতে এই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিব। তো চলুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাক। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ফেসবুকে চলে যাব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করব। এরপর আমরা অ্যাকাউন্টের নাম দিয়ে দিব, নাম দিয়ে নেক্সট এর মধ্যে ক্লিক করব। ওকে, নাও অ্যাকাউন্টের ডেট অফ বার্থ 18 বছরের উপরে দিয়ে সেট করে নিব। এবার নেক্সটে ক্লিক করব। এখন অ্যাকাউন্টের জেন্ডার সিলেক্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করব। ওকে, সো এখানের মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে দিব। এবার পাসওয়ার্ড সেট করে নেক্সটে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আই এগ্রি করলাম। মাত্র 30 সেকেন্ডের মধ্যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটি প্রোফাইল পিকচার সেট করে নিতে পারেন। শুধুমাত্র নতুন ফেসবুক পেজ খোলার জন্য এই নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে, পরবর্তীতে এই অ্যাকাউন্টের কোনো প্রয়োজন পড়বে না। এখন আমরা এই অ্যাকাউন্টটির মাধ্যমে ফেসবুক পেজ খুলব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো এই নতুন ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর ফেসবুক মেনুতে চলে যাবেন। এবার নিচের দিকে আপনি পেজ অপশনটি পাবেন, তো পেজ অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। ওকে, এখানের মধ্যে দেখতে পারবেন ক্রিয়েট পেজ। তো এই ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করবেন। এখন গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করবেন। ওকে, এবার আমরা যে নামে ফেসবুক পেজ খুলতে চাই এখানের মধ্যে নামটি দিয়ে দিব। সো আপনিও দিয়ে দিবেন। ওকে, এবার নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। সো এখানের মধ্যে ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তো আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নিলাম। যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন ওই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সো ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে উপরে আপনি স্কিপ এর মধ্যে ক্লিক করবেন। স্কিপের মধ্যে ক্লিক করার পর এইরকম অপশন চলে আসবে, নিচে ডান অপশনের মধ্যে ক্লিক করলে ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন একটি যে কোনো প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, আমি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম। এবার চাইলে কভার ফটোও সিলেক্ট করে নিতে পারবেন। এবার লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের পেজটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এভাবে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন ফেসবুক পেজ খুলে নেবেন। এখন আমরা এই ফেসবুক পেজের মালিকানা চেঞ্জ করে আমাদের পুরান ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসব, যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পেজ খোলা যাচ্ছিল না। ফেসবুক পেজের মালিকানা চেঞ্জ করার জন্য অর্থাৎ অ্যাডমিন চেঞ্জ করার জন্য পেজের সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে। তো সেটিংয়ের মধ্যে আসার পর পেজ সেটিং এর মধ্যে ক্লিক করতে হবে। সেটিংয়ের মধ্যে একটু নিচের দিকে গেলে পেজ অ্যাক্সেস একটি অপশন দেখতে পারবেন। ওকে, সো এই পেজ অ্যাক্সেস অপশনটির মধ্যে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর উপরের মধ্যে দেখতে পারবেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। তো এখানের মধ্যে অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে। এবার এখানের মধ্যে আমাদেরকে আমাদের পুরানো ফেসবুক অ্যাকাউন্টটাকে সার্চ করে বের করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি আমার পুরানো ফেসবুক অ্যাকাউন্টটাকে সার্চ করে বের করে নিয়েছি। তো এখন এটাকে আমি অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিয়েছি। এবার নিচের দিকে যে অ্যালাউ চিহ্নটি দেখতে পাচ্ছেন, তো এটাকে অন করে নিবেন। অন করা হয়ে গেলে গিভ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করে আমরা যে নতুন ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলাম ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন কনফার্ম করে নিয়েছি। এবার আমাদেরকে চলে যেতে হবে আমাদের পুরানো ফেসবুক অ্যাকাউন্টে। পুরানো ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর নোটিফিকেশন অপশনের মধ্যে চলে যাবেন। নোটিফিকেশনের মধ্যে চেক করলে দেখতে পারবেন পেজের মালিক হওয়ার জন্য আপনাকে ইনভাইট করা হয়েছে। তো ওই নোটিফিকেশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে রিভিউ ইনভাইট এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন, আবার অ্যাকসেপ্ট করে নেবেন। এবার লক্ষ্য করলে দেখতে পারবেন পুরানো ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে পেজটি চলে এসেছে। এখন আপনি পুরানো ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পেজটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন নতুন ফেসবুক অ্যাকাউন্টটাকে যে কোনো সময় পেজ থেকে রিমুভ করে দিতে পারবেন আপনার যখন ইচ্ছা। এভাবে মূলত নতুন ফেসবুক পেজ খুলে নিতে পারেন। ফেসবুক পেজকে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজে কনভার্ট করতে হয় যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আর এরকম ভিডিও সবসময় দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে।